guys, welcome back to my channel, and today I'm going to make chili paneer. So ami jani apnara onek shock keno ami ei school dress ta pore achi keno ami ekkhuni amar class shesh holo ar ami chili paneer banabo. To upokoron amader ki ki lagbe, garlic chopped, sob theke important paneer chopped, onion chopped, ekটু onion gulo ke emni kore chop korte hobe amader ke, ar chili chopped. পনির গুলো আছে, এর মধ্যে আমি 1 টিস্পুন টার্মারিক দেব, আর আমি সল্ট দেব, সল্টটা নিজের মতো, বুঝলে? এবার আমি দেব চিলি পাউডার, এবার আমি কর্নফ্লাওয়ার দেব, এবার আমি আচ্ছা আচ্ছা মানে আমার মা আমাকে ডিক্টেট করছে, মানে আমি পারি না তো বানাতে রান্না। এবার আমরা অয়েল দেব, জ্বালিয়ে দেবো গ্যাস। হ্যাঁ, প্রথমে আমি এবার মেখে নেব, প্রথমে আমি একটু হাতটা ধুই নিই, এবার আমি ম্যারিনেটেড পনিরগুলোকে ভেজে নেব। যতক্ষণ আমি এই পনিরগুলোকে ভাজছি, ততক্ষণ আমি একটা আপনাদেরকে একটা ছোট্ট হাঁটাখুঁটি ব্রেক শুনি। পঞ্চাশ গ্রাম পনিরে আছে 6 গ্রাম প্রোটিন। আবার আমি একটা ছোট্ট হাতাখুন্তি ব্রেকের পর এবার আমি এই পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কি করব, এবার আমি একটা একটা করে এই ইনগ্রিডিয়েন্টস মানে উপকরণগুলো দিয়ে দেব। এটা হচ্ছে গার্লিক চপ, আমি আদাটা দিয়ে দিয়েছি, এবার আমি দেব লঙ্কা, এবার আমি চিনি দিয়ে দেবো যাতে একটুখানি সফট হয়। Thank you.
খেতে ভালো হবে আর তো আমি তো আপনাদেরকে টেস্ট করাতে পারছি না কিন্তু আপনারাও বানান আর খান এবার আমি দেব এর মধ্যে সয়া সস সার্ভ করে নিয়েছি আমি এটা অনেক গরম ওই জন্য আমি একটা কাপড়ের মধ্যে নিয়েছি এবার টেস্ট টাইম অসম হয়েছে আপনারাও বানাবেন ঠিক এমনি বানাবেন যেমনি আমি দেখিয়েছি আর খুব ভালো খেতে হয়েছে মানে মানে গ্রেভিটা তো জাস্ট লাইক খুব ভালো আর আমি এটা রাইসের সাথে খাবো বলে একটুখানি আমি মানে একটু জল জলাই রেখেছি তো আপনারাও খান আর ট্রাই করুন আর এটা একবার তো ট্রাই করতেই হবে ঘরে খুব ভালো খেতে হয়েছে তো আজকের মতো আমি ব্লগটাকে এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন তো টেক কেয়ার অ্যান্ড বাই বাই